নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আপনি যদি গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দা হয়ে থাকেন তো বিষয়টা আপনি জেনে রাখতে পারেন। তো বন্ধুরা, আমরা সরকারি প্রকল্প থেকে আমজনতা অনেক কিছু সরকারি প্রকল্প থেকে উপকৃত হয়ে থাকি, যেগুলো আমরা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে পেয়ে থাকি যারা আমরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তো বন্ধুরা, আমরা যে গ্রাম পঞ্চায়েত থেকে বিভিন্ন ধরনের রাস্তা, ঢালাই রাস্তাগুলো যে হয়ে থাকে, বা আমরা স্বচ্ছ ভারত অভিযান থেকে যে লেআটিনগুলো পেয়ে থাকি, বা আমাদের দিকে যে হামার সেলগুলো দেওয়া হয়ে থাকে, তো বিভিন্ন ধরনের আমরা সরকারি প্রকল্প থেকে সুযোগ পেয়ে থাকি। তো বন্ধুরা, এই যে প্রকল্পগুলো সুযোগ পেয়ে থাকি, এগুলো কোন খাদে কত টাকা খরচা হয়ে থাকে, বা আমাদের দিকে পঞ্চায়েতকে কত টাকা দেওয়া হয়, বা আপনার এলাকায় যে রাস্তাটি হয়েছে সেই টাকা রাস্তাটি করার পিছনে কত টাকা খরচা হয়েছে যে সরকারি প্রকল্পে, তো সেই বিষয়গুলি আপনি আপনার সামান্য স্মার্টফোনের দিয়েই আপনি দেখতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটি ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে ভিডিওটা শুরু করে নেই। তো বন্ধুরা, আপনারা যে মোবাইল থেকে খুলবেন, আপনারা কি করবেন, ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, বা আপনারা গুগল ব্রাউজারও ওপেন করতে পারেন। তো আসার পর আপনারা সার্চে যে আসার পর আপনারা কি করবেন, এখানে প্ল্যান প্লাস, এই প্ল্যান প্লাস কথাটি লিখে আপনারা কি করে দেবেন, সার্চ করে দেবেন। তো সার্চ করলে কি হবে, আমাদের কাছে নেক্সট পেজ এভাবে একটি পেজ চলে আসবে। তো প্রথম পেজটি যেটি আসবে আপনারা কি করবেন, সেই অফিসিয়ালি পেজটি প্রথমেই কি করবেন, ওপেন করে নেবেন। ওপেন করলে আমাদের কাছে নেক্সট পেজ ঠিক এভাবে আসবে। তার আগে আপনারা একটা কাজ করবেন, এখানে যে তিনটি ডট দেখতে পাচ্ছেন, এই তিনটি ডটের উপর ক্লিক করে এটিকে কে করবেন, ডেস্কটপ সেট করে দেবেন। তো এটি কাজ করতে আমাদের সুবিধা হবে বা ডেস্কটপ মোডে চলে আসবে। তো আপনারা কি করবেন, একটু নিচের দিকে নেমে আসবেন। আসার পর আমাদের কাছে এখানে একটিভ হুইস রিপোর্ট, তো আমি একটু জুম করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই ডান দিকে একটিভ হুইস রিপোর্ট। তো আপনারা কি করবেন, এইটার উপরে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা প্রথমেই দেখতে পাবেন, তো আপনারা এইখান থেকে জব কার্ডেরও ডিটেলস দেখতে পারবেন। তো এখানে পঞ্চায়েত অ্যাক্টিভিটি প্ল্যান রিপোর্ট, তো এই কথাটার উপর আপনারা ক্লিক করে দিয়ে আমরা কি করব, নেক্সট পেজে চলে আসব। তো নেক্সট পেজটি আমাদের কাছে কি হবে, এরকম দেখতে আসবে। তো প্রথম প্ল্যান ইয়ার কোন সালে আপনি দেখতে পাচ্ছেন, এখানে 2015 থেকে 16 থেকে সব সালই আপনি দেখতে পারবেন। তো আপনারা কি করব, 2019/2020 আমরা এটা দেখব। তো 2020-21 হবে না, যেহেতু এখনও সালটি শেষ হয়নি বা মার্চ মাস পেরোয়নি, তাই দেখতে পারবো না। তো আমরা 2019-20 টিক মার্ক করে দেবো। দেওয়ার পর আমরা নিচের বক্সটিতে কি করব, আবার এই বক্সটির উপর ক্লিক করে আমাদের স্টেটটা সিলেক্ট করব। তো আমরা কি করব, এখানে ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করব, যেহেতু আমরা ওয়েস্টবেঙ্গল থেকে বলছি। তারপরে বক্সটা সিলেক্ট করবেন। তো আমরা এখানে কি করতে চাই, পঞ্চায়েত গ্রামীণ পঞ্চায়েতটা দেখতে চাই, তো গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করব। তারপরে কি হবে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে বলেছে, আপনি যেই ডিস্ট্রিক্ট থাকবেন কি করবেন, আপনি সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার এখানে ব্লকটি তারপরে সিলেক্ট করে দিবেন আপনারা। তো একটার পর একটা আপনারা কি করবেন, সিলেক্ট করে আসবেন। তারপরে জিপিটা সিলেক্ট করে দিবেন। জিপিটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে গেট রিপোর্ট যে দেখতে পাচ্ছেন, এই গেট রিপোর্টের উপর ক্লিক করে দিবেন। তো পেজটি আমাদের কাছে ওপেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে টোটালি দেখতে পাবেন সব কিছু চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি সাজেসেট বলে আছে, গ্রাম পঞ্চায়েত অ্যাক্টিভিটি অ্যাপ্রোচ, জিপি লোকেশান, কস্ট। তো আপনারা এখানে দেখতে পাবেন সব কিছুই। তো যেখানে কাজ হয়েছে সেখানকার অ্যাড্রেস টোটালি দেওয়া হয়েছে, কোথা থেকে কতটা কাজ হয়েছে, কী কাজ হয়েছে,
এখানে লোকেশান, এখানে যে কাজটি হয়েছে ইয়েস দিয়েছে, তো কোন এলাকায় হয়েছে সেটি দিয়েছে, কত টাকা কষ্টের কাজ হয়েছে এখানে পর্যন্ত সেই অ্যামাউন্টটা দিয়ে রেখেছে। তো এইভাবে আপনারা কী করতে পারবেন, টোটাল বিষয়টি দেখে নিতে পারবেন। তো আপনার এলাকায়, আপনার এলাকায় কোথায় কাজটি হয়েছে সেই এলাকাটি আপনি এখানে নিজের থেকে দেখে নিতে পারবেন, কত টাকা কাজ হয়েছে সেটাও দেখে নিতে পারবেন। তো আপনারা যদি নিচের দিকে একদম চলে আসেন, তো এখানে এখানে একটি পেজ পেয়ে যাবেন। তো এখানে পেজটি হচ্ছে প্রিন্ট আছে, তো দেখতে পাচ্ছেন প্রিন্ট প্রিন্ট, তো ক্লোজ ব্যাগ। তো আপনি কী করতেন, এই পেজটিকে যদি প্রিন্ট করতে চান এটি আপনারা প্রিন্টও করতে পারবেন। তো ভিডিওটি এইখানে পর্যন্তই রইল, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন।